নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আসবাল মুবিকাত, এমন সাতটা অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ধ্বংস করে দিবে। সেই সাতটা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটা হলো সুদের কারবার। সুদের কারবার এটা মানুষকে ধ্বংস করে দেয়। আপনি যদি বলেন, হুজুর কিভাবে সুদের কারবার ধ্বংস করে, কই বড় বড় সুদী ব্যাংকার, সুদী মহাজন, সুদের কারবার যারা করে এরা তো অনেক ভালোই আছে আমাদের চাইতে, আমরা না আলু ভর্তা ডাল খেয়ে মরি। কই এরা তো গরু গোস্ত খাইতেছে, খাসি গোস্ত খাইতেছে, অবৈধভাবে হরিণী গোস্ত খাইতেছে, বিদেশ যাইতেছে, দামি দামি গাড়ি হাঁকাইতেছে, এদের গাড়ি বাড়ির কোনো অভাব নাই, পয়সা করির অভাব নাই। আল্লাহ তাআলা ধ্বংসাত্মক অপরাধ বলেছেন, এটা ধ্বংস করে। কই তাদের তো ধ্বংস করে না, তারা তো সুখে আছে। আমি বলি, ভাই প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধ্বংস করেন, যাকে শাস্তি দেন, অনেক সময় বাহ্যিকভাবে মনে হয় লোকটা অনেক শান্তিতে আছে। কি পরিমাণ শান্তিতে আছে এটা সে জানে আর তার মালিক জানে, কারণ তার ভেতরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জাহান্নাম করে দিয়েছেন। ওপর দিয়ে দেখা যায় অনেক গাড়ি বাড়ি আছে, কিন্তু ট্যাবলেট খায়া মরে থাকে, আছে না নাই, আত্মহত্যা করে, এত পয়সা করি, এরপরে সুখ শান্তি নাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না। মনে রাখবেন, আল গিনা গিনান নাফস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একবার এক সাহাবী দোয়া করার পদ্ধতি জানতে চাইছেন। নবীজি বলছেন, আল্লাহর কাছে দোয়া করো, কিভাবে দোয়া করবা, এভাবে দোয়া করো, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আমি সুখ চাই, সুখ, সেই সুখটা পয়সা ছাড়াও হতে পারে, গরিব মানুষ থেকেও সুখ পেতে পারে, আর আল্লাহ যদি সুখ শান্তি না দেন, কোটি কোটি টাকার মালিক হয়ে সুখ শান্তি হবে, মানুষ দেখবে যে অনেক শান্তিতে আছে, কিন্তু আসলে তার মধ্যে শান্তি বলতে কিছু নাই। আরেকটা বিষয় হলো, দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক সময় কিছু শান্তি সুখ দেন পাপীদেরকে। একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু লোক আছে দুনিয়াতে সব আকাম কুকাম করে, দু চারটা শুধু ভালো কাজ আছে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু সুখ দেন, যাতে করে ওই যে দু চারটা ভালো কাজ করেছে ওইটার বদলাটা পাইয়া যায়, সে এরপরে জাহান্নামে অনন্ত অসীমকালে শাস্তি হিসাবে সে সেখানে পড়ে যায়। আর এর বিপরীতে কিছু লোক আছে যাদের সারা জীবনে সব ভালো কাজ, কিন্তু এরপরে মানুষ হিসেবে কিছু গুনাহ হয়ে গেছে, যেহেতু কিছু গুনাহ হয়ে গেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো হওয়ার পরেও দুনিয়াতে কিছু কষ্ট দেন। আছে না অনেক নেককার মানুষ, লোকটা এত ভালো, পাঁচক তো নামাজি হওয়াকালে চলে, তারপরে তার অসুখ বিসুখ, বিপদ আপদ দেখা যায় কি যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু বিপদ আপদ কষ্ট দেন, ওই যে কিছু গুনাহ হয়েছে সেগুলো কাফফারার জন্য, যাতে করে সে মৃত্যুর পর অনন্ত অসীমকালের নিরঙ্কুশ সুখ আর শান্তি জান্নাতে ভোগ করতে পারে। তাহলে যারা সুদখোর, এদেরকে দুনিয়াতে একটু যদি শান্তিতে দেখেন, এটা আসল এবং প্রকৃত শান্তি